তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো তোমার কর্মের ফল, যা প্রত্যেকেরই চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট ও খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো হেলাফেলা ভাববেন না, কেননা আল্লাহ জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরকেই দিয়েছেন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমার কথা বলতে শিখিয়েছেন। চিনি আর নুন দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে, তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে। জীবনে 6টি নীতি। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। নাম বড় না পদ বড় না অর্থ বড়, আসল কথা হলো যে বিপদে পাশে দাঁড়ায় সেই সব থেকে বড়। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। কখনো ধৈর্য হারাবেন না, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত। নরম কাদা একবার পুড়ে ইট হয়ে যায়, তারপর যতই জল ডালা হোক তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। মানুষের মনও ঠিক এরকম, একবার জোর আঘাত পেলে তারপর শত আবেগেও তা পরিবর্তন হয় না। যার কেউ নেই তার আর কেউ থাকুক বা না থাকুক, তার সর্বদা আল্লাহ আছেন। এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যে ভিডিওসের মধ্যে এই ধরনের আরও নতুন ভিডিও পাবেন, দেখেন আরও অনেক নতুন ভিডিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী।